জিজ্ঞেস করা আছে কি বানাবো? জিজ্ঞেস করতে হবে? স্পেশাল কাবাব বানাবো আজকে। আসলে খুব ভালো করে চকলেট আমার এখানে তো অনেকগুলো আছে, এত বানাতে সময় লাগবে না। খুব আনন্দ পাচ্ছে মনে কাবাব বানাতে। একটা জিনিস আমি খেয়াল করছি, নেচে যে খাবে না সেই মিক্স করছে। এখন আমি তোমাকে একটু আগে বললাম না যে আজকে আমরা দুই রকমের কাবাব বানাবো। স্পেশাল টার্কিশ কাবাব, প্রথমটা বানাচ্ছি হচ্ছে স্পেশাল টার্কিশ মিক্সড বিফ কাবাব। এখন আমরা বানাবো চিকেন কাবাব। ওকে, আমি একটা চিকেন ব্রেস্ট নিছি। আচ্ছা, তারপরে নিছি হচ্ছে তোমার সল্ট, এটা রেড চিলি পাউডার, অল্প সামান্য একটু এই যে দেখো একদম অল্প একটু টেস্টিং সল্ট আছে, ইটস আপ টু ইফ ইউ লাইক ইট ইউ ক্যান অ্যাড ইট। সাথে লাগবে আমার এটা হচ্ছে ব্ল্যাক পেপার, এটা হচ্ছে পাপরিকা, কায়েন পাউডার আর ইয়োগার্ট মানে দই। চিকেনগুলোকে কিউব কিউব করে কাটতে হবে, এই সাইজটা করে কাটবা। আমার চিকেন কাটা শেষ, চিকেন রেডি। এটা যেহেতু ইয়োগার্টের মধ্যে ম্যারিনেশন করতে হবে, সো তুমি যতটুকু নিবা ইয়োগার্ট তার হাফ পানি নিবা। এখানে আমার আছে হচ্ছে হাফ কাপ ইয়োগার্ট, 1/4 কাপ। এটাকে আবারও একটু ফেটানো, তাহলে কোনো লাম্প থাকবে না, ভালো মতো ম্যারিনেশনটা হবে। এই কাবাবগুলো বানানো একদমই সহজ, যারা তোমার রান্না কখনোই করে নাই তারাও এটা বানাইতে পারবে, তোমার মতো যারা তারাও এটা বানাইতে পারবে। আমি তো রান্না পারি। তুমি রান্না পারো বা তুমি রান্না করো? তুমি আমাকে রান্না করতে দাও, আমার দোষ না তোমার দোষ? আমি আসলে রিস্ক, আমি একটু কিচেনটা মেস করি বলে তুমি এরকম করো আমার সাথে? তুমি মেস করো, আমার এটা ক্লিন করতে আমার সারা দিন শেষ হয়। আমি কি তোমার মতো খালি রান্না করতে থাকবো, রান্না মাঝখানে কিচেন ক্লিন করতে থাকবো? হ্যাঁ, তাই তো করা উচিত। এখন এর মধ্যে দিব হচ্ছে ব্ল্যাক পেপার। ওকে, ব্ল্যাক পেপারের পর এখন দিব হচ্ছে পাপরিকা। পাপরিকা তোমার স্মোকি ফ্লেভারটা আনে আর পাপরিকার টেস্ট অনেক মজা। এটা হচ্ছে কায়েন পেপার, এটাও স্মোকিনেস আনবে। এই দুইটা জিনিস থাকলেই বাইরে গ্রিল করলে যেরকম ফ্লেভারটা আসতো ওটা চলে আসবে, 100% আসলেও অলমোস্ট কাছাকাছি হবে। এখন আমি দিব ঝাল, 1/2 টিস্পুনের মতো দিলাম। সাথে তোমার সি সল্ট আন্দাজ মতো, টেস্টিং সল্ট। এটাকে এখন ম্যারিনেট করার জন্য মিশানো লাগবে। দেখে মনে হচ্ছে রাইতা। এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। এই যে এটা ম্যারিনেশনের জন্য তোমার সব চিকেন টিকেন সব কিছু আমি দিয়ে দিছি ভিতরে। এটা তুমি 10 মিনিট থেকে যতক্ষণ ইচ্ছে তুমি ম্যারিনেট করতে পারবা। এটা এখন রাখবো, এখন আমি বাকি জিনিস রেডি করব। যত বেশিক্ষণ রাখতে হবে তত বেশি মজা হবে না? হ্যাঁ, ম্যারিনেশন আসলে এরকম, যত বেশি রাখবা তত মজা লাগবে না। আমার তো সেটা তো ধৈর্য করে, এখন আমাদের এত সময় নাই তো। হ্যাঁ, আর এখন আমাদেরকে তাড়াতাড়ি শেষ করে মামনের বাসায় যেতে হবে। আজকে না মাদার্স ডে? হ্যাঁ, আজকে মাদার্স ডে। ওকে, হ্যাপি মাদার্স ডে বলো। হ্যাপি মাদার্স ডে টু অল দ্য মাদার্স। আচ্ছা, মাদার্স ডের পক্ষ থেকে আমি থ্যাংক ইউ দিয়েছি তোমাকে। কি করছো এটা? আমি একটা সস বানাবো, তোমার কাবাবটা যে বানাইছে না কাবাবের উপরে ব্রাশ করে দিব, যখন আমি এটাকে ফ্রাইং প্যানে দিব তখন। আচ্ছা, আমার 1 স্লাইস লেবু লাগবে, এটাকে আমি এটার জুসটাকে আমি অ্যাড করব। তেল তার মধ্যে এখন আমি ঢালবো হচ্ছে চিলি ফ্লেক। চিলি ফ্লেক টেস্ট অনুযায়ী দিতে হবে, ঝাল বেশি হলে অল্প, ঝাল কম হলে বেশি। আমাদের এই জায়গায় চিলি এগুলোর মধ্যে তোমার ঝাল অনেক কম। সাথে হচ্ছে তোমার চপ গার্লিক, এটাকে ফ্রাই করব। ফ্রাইয়ের সাথে সাথে আমি একটু পরে তোমার ক্যাপসিকাম পেস্ট দিব। আমি জানি না আসলে তোমার বাংলাদেশে ক্যাপসিকামের পেস্ট পাওয়া যায় কিনা, বাট আমি এখানে কিন্তু কোথাও ক্যাপসিকামের পেস্ট খুঁজে পাইনি। সেদিন তো গিয়ে অনেক খুঁজলাম। এই যে এটা হচ্ছে ক্যাপসিকামের ফ্রেশ পেস্টটা। এটা তোমার যেটা করবে টেস্ট তো তোমার এনহ্যান্স করবেই, সাথে তোমার চিকেনটা সাদা না, সাদাটার মধ্যে তোমার একটা লাল লাল একটা কালার আনবে। এখন আমি দিব হচ্ছে লেমন জেস্ট, এটা তোমার আরও তোমার টেস্ট বাড়াবে, এক্সট্রা আরও ফ্লেভার অ্যাড করবে। সাথে
সাথে হচ্ছে তোমার লেমন জুস, লাইমও দেওয়া যায়, লেমনও দেওয়া যায়, যেটা পাওয়া যায়। অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলা? হ্যাঁ দিয়ে দিলাম। খুব ভালো কাজ করছো। ভালো কাজ করছো? হ্যাঁ আমি অলওয়েজ ভালো কাজই করি। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। এই যে এটা রেডি হয়ে গেছে। এখন আমি তোমার কাবাব করব। চিকেনের ইয়া কিন্তু তোমার ভালোভাবে কুক খাওয়া লাগবে, বিকজ বিফ কিন্তু তোমার হাফ কুক খাওয়া যায় বা চিকেন কিন্তু হাফ কুক খাওয়া যায় না। এখন আমি এটা আছে না এটা খাওয়া দিয়ে দিতে আচ্ছা। আর এখানে আমি ইয়োগার্টটাকে কেন নষ্ট করে দেবো বলো? এটা কি একটা সসের মতো হবে? হ্যাঁ এটা যা করছে না এটাকে উপর দিয়ে ব্রাশ করে দিব। আচ্ছা আর পুরোটা দিব না, আবার ওই পাশটা হলো ওই পাশে দেওয়া লাগবে। ওকে দেখো দেখো দেখতে কিরকম লাগতেছে, কিছু খাবার দেখতেই অ্যামেজিং। তোমার কয়লার গ্রিল ছাড়া যে এত সুন্দর দেখতে কাবাব হবে আমি তো চিন্তাই করি না। এই খাবার যদি তুমি বাসায় বানাতে পারো রেস্টুরেন্টে কেমন যাবো বলো? সবাই যদি পারে তাহলে তো হইতেই, সবাই পারবে। আল্লাহ গো কই যাই কি করি, আজকে তো মাদার্স ডে এই জন্য এই এইটা আমি আমার মামুনের জন্য গিফট হিসেবে বানাইছি, তোমরা বাসায় বানাও তোমাদের আম্মুর জন্য। ডোন্ট ইউ থিংক আমার মামুনেরা খুশি হয়ে যাবে? অনেক খুশি হবে। আমরা তো আসলে সবসময় গিফট দেই হচ্ছে গিফট কিনে, বাট যখন তুমি তোমার আম্মুর জন্য কিছু বানাবা ওইটা আসলে প্রাইসলেস, এটা আমাদের আম্মুর অনেক খুশি হয়। কই ভাইয়া কই? হ্যালো আমি তোমাকে ভুড়ি রান্না করে দেখাবো। Ha 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 ha!